টাকাটা পাইছেন চেক করছেন? ভালো করছে, হ্যাঁ পাইছি চেক করছি। আচ্ছা কোড নাম্বার চাইছিল? না কোড নাম্বার চাই নাই, তাহলে এখন হঠাৎ করে কোড নাম্বার চাইতেছে? আমার কম্পিউটারে স্টক হয়ে থাকবে, আপনারা যখন এই যে ঈদের পরে যখন ফোন করে টাকা হবে, আপনার এই সিরিয়াল নাম্বার দেখে আপনাকে বইটুকু দেওয়া হবে, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা দেওয়া হবে, কিন্তু এখন যে এটা মেসেজ পাঠাইলেন, হ্যাঁ তো আমি এটা আপনাকে বলবো কেন সেটা বলেন? এটা আমি আপনাকে বলবো কেন? ছটা সিরিয়াল নাম্বার বলার পর আমি যদি বলি যে সঠিক হয়েছে, তাহলে ওই ছটা সিরিয়াল নাম্বার লিখে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এটা তো এখানে তো লেখাই আছে যে শেয়ার করতে মানা করা হয়েছে, ঠিক আছে? এখন আমি আপনাকে শেয়ার কিভাবে করি এটা তো ভাই বিশ্বাস হইতেছে না আমার। কারণ আমি বলি, এক মিনিট আমি বলি ভাই, যদি কোড আসারই হইতো, ঠিক আছে, একটা নির্দিষ্ট একটা কোড আসতো, কিন্তু এখানে তো কোড আসতে হলো আগে দুইটা আসতে হলো তারপরে এখন আসতে, হ্যাঁ। আর যেহেতু আমার দাদাই আরও আগে দুইবার না অনেকবারই টাকা পাইছে, তখন তো এরকমভাবে ফোন দেওয়া হয় নাই, হ্যাঁ ফোন দেওয়া হয় নাই। আমি বলতেছি এখানে শোনেন, এখানে ভাতা দেওয়া হবে 1800 টাকা, আর চিকিৎসা ভাতা দেওয়া হবে 900 টাকা। এখান থেকে আমরা ভাতাটা অ্যাডজাস্ট করে দেবো, অ্যাডজাস্ট করে দেওয়ার পর ঈদের আগে ভাতা পাবে আর ঈদের পরে বই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা শুনেন আমি বলি তো, আমি তাহলে ওই আরো মানুষের সাথে কথা বলি, তারপর আমি আপনাকে না হয় কুটটা দেবো, ঠিক আছে? তার আগে আসলে কুটটা দিতে চাইতেছি না। এখন যদি সম্ভব না হয়, সম্ভব হইব না, কারণ আমি বলি শুনেন 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 ভাতা আমার কথা শুনেন আমার, ঠিক আছে? আর যেহেতু আমার দাদাই আরো আগে কয়েকবার টাকা পাইছে, এরকম ভাবে কুট চাই নাই, সেখানে তো ভাই সন্দেহ আমার লাগার কথাই। অবশ্যই 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 পাঠাই, অফিসে পাঠাই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু কুটটা তো দেওয়া যাবে না এইভাবে। আচ্ছা অফিসে আসে যাবে? হ্যাঁ হ্যাঁ অফিসেই যাবো, কোনো সমস্যা নেই।